আজকে আমরা যে বিষয়টা অবতারণা করতে চাই সেটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু সমাজের সর্বক্ষেত্রে বলা যায় দুর্যোগ একেবারে দিনের পর দিন ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট দেখা দিয়েছে। মানুষ থেকে বাচ্চারা রোজগার নিয়ে তীব্র দাবদাহে, বিদ্যুতের যন্ত্রণা উৎপন্ন হচ্ছে, পানীয় জলের সংকট, সর্বোপরি দারিদ্রতার এক অংশের মানুষের আজকে চরম সীমা নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গোটা দেশে বলে বেড়াচ্ছে বিকশিত বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী। আমাদের রাজ্যে মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে, বিজ্ঠাপনের কর্মগুলি হচ্ছে ঠান্ডা করে ঠান্ডা গাড়িতে পৌঁছে তারা বড় বড় পরিহার পাচ্ছে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট, বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, আইন শৃঙ্খলার চরম প্রকাশ্য দিকে সেখানে গুলি চালিয়ে খুব আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, সেই সময় রাজ্য মন্ত্রিসভা প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনী কথা, তাদের কোনো দায় দায়িত্ব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাটছে, উপজাতীয় অংশের মানুষ সংকটাপন্ন, অনেক কথা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথা বলা হচ্ছে। সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজ্য সরকারের রয়েছে, ত্রিপুরা নিয়ে সে তীব্রবাদা উপজাতি জনদের কথা বলে তারাও নির্বিকার উপজাতি মহামায় দিয়ে কমিয়েছে। সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব, বিশেষত আমাদের সভাপতি রাজ্য সভাপতি এসটি এসসি ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের, সেই সংগঠনগুলি রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলার ফেস্টিভ্যাল মোডে তখন তারা সফর উপজাতি মহল্লায় মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে, উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থা খোঁজখবর নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠা যায়, তার জন্য পরামর্শ দিচ্ছে, এই পদক্ষেপগুলি নিচ্ছে। এমন করে একটা জায়গায় দাঁড়িয়ে সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22 মে গন্ডাছড়ায় মহকুমা হাসপাতালে এক উপজাতি ভবন তার স্বামী
প্রয়াত পূর্ণ জয়ন্ত, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ বেছে মারা যান। পূর্ণচন্দ্র তার স্ত্রী মর্মরী ত্রিপুরা গণ্ডছড়া মহকুমার সদরে কন্যা সন্তানের জন্য অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সে মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রি একটা একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেড়ে গেছে অভাবের কারণে সন্তান বিক্রি নানান ধরনের ঘটনা সে জায়গায় মহিলা জন্ম। মহিলা বাড়ি হচ্ছে উত্তর গঙ্গাচড়াই ডিসি ভিলেজের তারা ধন কলোনি এলাকা। সে মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় জন্য প্রচন্ড তাপমাত্রার মধ্যে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ পরিবাহী তার ছিল সেখানে। গত কিছুদিন আগে সবরুমে পুরুলেন সেখানে ছেঁড়া তারে রেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে রেগে বিদ্যুতের তারে রেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিটকো। ফিটকো একটা বেসরকারি সংস্থা, বিদ্যুৎ দিগম এটা তো একটা লাভজনক সংস্থা ছিল, লাভের জন্য সেই লাভজনক সংস্থাকে আজকে পতন তুলে দেওয়া হয়েছে। লাভজনক সংস্থা আজকে জেনার দায়ে ডুবে গেছে, শত শত কোটি টাকা দেয় জেনার দায়ে ডুবে গেছে। এ তার দায় বা জনসাধারণের উপর চাওয়া হচ্ছে বিদ্যুতের ভাষণ বৃদ্ধি করে একাধিক বার বিদ্যুতের ভাষণ করা হয়েছে এই সময়ের মধ্যে, যেটা লাভজনক সংস্থা ছিল সেটাকে নিয়ন্ত্রণ দিয়েছে, সেখানে বেসরকারি সংস্থাকে ডেকে আনা হয়েছে। এই ফিটকোকে কারা এনেছে, তাদেরকে দায়ী করলে চলবে? দায়ী রাজ্য অভাবের কারণে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যখন দায়ী রাজ্য সরকার বিদ্যুতের ব্যয় দশার জন্য এই ছিয়া ছেঁড়া তারে লেগে পূর্ণেন্দ্র মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে 28 টাকা, ডাল তেল এই সমস্ত সামগ্রী নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম ছিল 28 টাকা। অন্যদিক থেকে আমরা যে দেখছি শাক সবজি ফল কোচারি তার দাম আছে 28 টাকা, আলু পেঁয়াজ 35 টাকা 40 টাকা কেজি দেওয়া হচ্ছে। কোথায় গিয়ে এরা করেছে? খাদ্য দপ্তর কিছুদিনে ভর ভর পত্রিকা বিজ্ঞাপন দেয় খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যখন বেফাস কথাবার্তা বলার জন্য খ্যাতি অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকা বিজ্ঞাপন দেওয়ার জন্য ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত হবেন, খ্যাতি অর্জন করেছে, উনি বড় বড় বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দেন, অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে দেশ থেকে তাড়ানোর জন্য, সরকার থেকে তাড়ানোর জন্য ভারতবর্ষের মানুষ নির্বাচক মন্ডলী সংকল্পবদ্ধ হয়ে নিয়েছে, সংকল্পবদ্ধ হয়ে আজকে ওই 6 দফায় নির্বাচন সংগঠিত হয়ে গেছে। 6 দফা নির্বাচনে নির্বাচন মন্ডলী অংশগ্রহণ করেছে, সপ্তম দফা আগামী 1 জুন 4 তারিখ যাবার অবস্থা। যে 4 তারিখ আমরা নিশ্চিত যে প্রথম দিন কেন্দ্রীয় সরকার যারা সবচাইতে বড় ফাঁকবাজ
সেই সরকারটা আর থাকছে না, দেশের মানুষ সেটাকে বিতাড়িত করবে। আমাদের এখানে তো দুটো ইঞ্জিন, রাজ্য সরকার এবং বৈদেশিক প্রশাসন, তাছাড়া অন্যান্য যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলি নেই, এগুলির আর কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয়। একদিকে তো এই যে সন্তান বিক্রি সহ গোটা ব্যবস্থার জন্য, বিভীষিকা ব্যবস্থার জন্য মূল যে দায়ী সে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ অপরাধ মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী আজকে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা হয়েছে মুখ্যমন্ত্রী। অন্যদিক থেকে ব্যর্থ মন্ত্রী যারা, বিদ্যুৎ মন্ত্রী, খাদ্য মন্ত্রী সহ ব্যর্থ মন্ত্রী যারা আছে তাদেরকে অপসারিত করা হয়েছে। অনেকটি জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর গুচড়ে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহল্লার মানুষ বেঁচে বেঁচে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনায়ে আত্মীয় পরিত্রাণ পেতে সন্তান বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অঞ্চলের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই, অপরাধ সরকার যা বলে নেতৃপরিধীনের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ, তারা থাকার কোন নৈতিক অধিকার নাই, তাদেরকে পদত্ব অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে।